হঠাৎ বাতাস চালাইছে, বাতাসে তিন তালার ছাদের উপর থেকে ছোট্ট একটা ইডের কণা, একবারে ছোট্ট, মাথায় চুল নাই, তিন তালার উপরের মাথাটা পড়ছে, ব্যথাটা কি মন পাইছে? আচ্ছা, এবার বুঝতে পারছেন, এলাগিয়ে হাসলেন, আসেন দেখি যার মাথায় চুল আছে এই ছোট্ট কণাটা পড়ছে, সে কি ওই আগের লোকটার মতো কি ব্যথা পাইছে? ফিরাইছে কি সে? চুল দিল যে মালিকটাকে, আল্লাহ কো বান্দা, এটা তোর হেলমেট, এই মালিকটারে চিনাইবার লাগিয়া, আইরে মা নাই বাবা নাই, নবী 63 বছর জিন্দগি এ দুনিয়ার জমিনে কষ্ট করছে, আজকে এই নবী আউনে আমরা এই আল্লাহরে চিনতাম পারতাছি, এই কথাগুলি বলতে পারতেছি, আর আল্লাহও একথাই কইছে কোরআনে, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতো আল্লাহ, আরো বলছে কোরআনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমারে ভাইতে গেলে নমুনা হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছুক্ষণের জন্য ঘর বাড়ি ছাড়ুন ও মা মেয়ে লোকেরা, ঘরের কোনায় বসো গো মা, আজকের মাহফিলের আলোচনা শুনো, যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, কবে জানি এ ঘর থেকে সাদা কাফন দিয়ে বিদায় করে দেয়, রে বাবারা যেই খাটে কম্বল গায়ে দিয়ে লেপ গায়ে দিয়ে ঘুমাইতেছো, কবে জানি তোমার এই ঘরে খাট থেকে সাদা পোশাক পরাইয়া বের করে দেয়, সেদিন আসার আগে এত মায়া এত আদুর এত দয়া করে যে আল্লাহ আমাদেরকে বানাইল, সে আল্লাহর পরিচয় দুনিয়ার জমিনে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মা নাই বাবা নাই নবীজি 63 বছর জিন্দগি কষ্ট করে এখনো আপনার আমার মতো উম্মতের মায়ায় মদিনায় শুয়ে কান্দে, আরে সেই নবীর নাম সেই নবীর পরিচয় আমরা যেন কবরও দিতে পারি, কিভাবে দিলে আমরা লাভবান হব, আমরা দামি হব, কবরে তিন বেলা খানা খাবো, সেই পথটা খুঁজে পাওয়ার জন্য ও এলাকাবাসী কিছুক্ষণের জন্য মাহফিলে চলে আসেন, আসুন বাবারা আলোচনায় যাই, এই আলোচনা আজকের এই মাহফিলটায় আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয় সে আশায় কিছু সময় আমরা দেব, বলুন আজকের এই মাহফিলের সকলকে মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো বান্দারে মাফ করে দেওয়া, আজকে সেই পছন্দের ব্যক্তি পছন্দের কাজটা আমরা নিয়ে আদায় করতে পারি কিছু সময় বসে, বলতেছিলাম মাথার মধ্যে হেলমেট দিছে, এটা জানি কি চুল চুল, এটা কিন্তু কেউ আমরা হসপিটালতে লাগাই আনছি না, আল্লাহ দিছে, একটু নিচে আয়েন দুইটা চোখ, কেন এ মালিকরে চিনবেন না? এ দুইটা চোখের দাম কত? যার চোখ নাই হেরে জিগেন চোখের দাম কত? এ চোখটার মধ্যে কত বিজ্ঞান, কত সিস্টেম, চোখটাকে বাঁচাইয়া রাখার জন্য কত কিছু হুদা চোখটার মধ্যে ফিট করছে। আমরা গাড়ি কিনলে গাড়ির আগে পিছে দেখবেন বাম্পার থাকে, কেন? গাড়ি ব্যাগে গেলে বা পিছনের সামনের গাড়ি ব্যাগে আসলে বডির যাতে টাচ না লাগে, বাম্পারে লাগবে, এই চোখটা এত দামি, চোখটার যেন কোনো ছোটোখাটো আক্রমণ টাচ না লাগে চোখের উপরে একটা বাম্পার দিছে, বাম্পার, এই যে চোখের মধ্যে দেখেন চুল আছে, চুল, এটা আমরা দেশের ভাষায় কই বেওয়া, বেওয়া, আপনারা কি কন জানি না, বুড়ু ভেওয়া এরকম কয়, এগুলি কি কেউ হসপিটালতে লাগাই আনছিলেন? ছোটখাটো পোকা টোকা দেখবেন এটার মধ্যে আটকা জায়গা, এরপরে দেখেন কি সুন্দর করছে, আপনার গাড়ির দেখবেন সামনের গ্লাসে ময়লা লাগলে
গাড়ির ভিতরে সিস্টেম আছে চিকুন একটা পাইপ, এটাতে গ্লাসে পানি মারে ড্রাইভাররা, পানি দিয়া হুইপারটা ঘুরায়, ঘুরাইলে গ্লাসটা পরিষ্কার হয়। আমাদের প্রত্যেকের চোখের দুই সাইডে এরকম চিকুন রগ আছে, এই রগের থেকে অটোমেটিক পানি বাইর হয়। আর এই পানিটা যেই চোখের গ্লাসটা পর্দাটা, এটা যদি পানি না থাকে শুগায়া যা আপনার চোখ নষ্ট হয়ে যাবে, দেখবেন না। এই জন্য দুই সাইডে পানির পাইপ রাখছে, আবার চোখে আপনার হুইপার স্বরূপ কাজ করতেছে, অটোমেটিক দেখবেন চোখটা পাতি মারতেছে। নাকি এটা কেউ ধাক্কা সালান লাগে, এটা হুইপারের কাজ করে। আবার দেখবেন রাত্রে ঘুমাইবেন, দোকান ঘুমাইলে দোকানের শাটার বন্ধ করে দেয়, যাতে দোকানে কোনো ঝামেলা সুর না ঢুকতে পারে, ক্ষতি না করতে পারে। আপনি ঘুমাইলে চোখ যদি ছায়া ঘুমাইয়া থাকেন, উপরেতে কিছু হইলে সহ একটু ঝামেলা হইতে পারে, এলেগে সহ একটা শাটার লাগাইয়া দিছে, অটোমেটিক চোখটা বন্ধ হয়ে যায়। এটারে টাইম না নামার লাগে না, ধাক্কায় উড়ান লাগে না, এই সিস্টেম করছে। এরপরে এমন এক জাতীয় কবজা টবজা লাগাইয়া দিছে, নাট বল্টু লাগাইয়া দিছে, যতদিন দুনিয়ায় বাচ্চা থাকবেন একটা কবজাও বদলান লাগত না। বলুন এই মালিকটাকে, এরে বাবারা এই মালিকটাকে চিনানের জন্য মা নাই বাবা নাই, নবী কত মার মক্কায় জমিনে খাইছে, স্বার্থের জন্য নয়, বাড়ি করার জন্য নয়, গাড়ি কেনার জন্য নয়, একটা মাত্র উদ্দেশ্যে, এতিম নবীজি আপনার আমার মতো উম্মতের এই মালিকের সাথে পরিচয় করাইয়া সম্পর্ক জুড়াইয়া আরামদায়ক জান্নাতি মেহমান, কবরে যাইয়া তিন বেলা খাওয়ার মেহমান বানানোর জন্য আমার নবী কত মার মক্কার জমিনে খেয়েছে, তারপরেও পথ থেকে দূরে সরে যায় নাই, এই পথেই নবী পড়ে আছে। আজকে সেই মানুষগুলো ওই পথের পথিক যারা হয়ে গেছেন, তারাই আল্লাহর কাছে সরস মানুষ হয়ে গেছে। এই নবীর কষ্টের প্রতিদান দিতে যাইয়া যারা আজকের কোরআন সুন্নার মাহফিলে বসে আছেন, হাদিস শরীফের রাসূল আপনাদের বাজেট ঘোষণা করে গেছেন 1500 বছর আগে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, মাগোমে লোকেরা আপনারাও এই বাজেট পাও না, একবার বলুন আল্লাহু আকবার। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, মে পুরুষ সকলে এই বাজেট পানা। সেই বাজেটটা কি রাসূল বলেছেন, কোরআন সুন্নার এক মজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দিয়েছে। এরে বাবা আখিরি নবীর উম্মতেরা এই নবীর দেখানো পথে চলো, ওই মালিকটাকে পাইবা। আমার নবীর কথা মাইনা চললে মেয়ে পুরুষ সকলের জন্য পুরস্কার, ওই মালিকটাকে পাইবা। সেই মালিকটা কেমন, নবীর কথা মানলে মালিকের বাজেটটা কেমন, আসুন সামনে বাস্তবতায় যাই। সবাই একবার বলুন আল্লাহু আকবার। মালিকটাকে চিনো, আজকে মানুষ ওয়া মালিক চিনি না। রাত্র শেষের দিকে গেলে দেখবেন গাছ গাছে গাছ গাছরাই বসে বসে, পাখিরা পাখির বাসায় কত সুন্দর করে ঝারঝার কণ্ঠে গান গাইতেছে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তুমি কেমন দয়াময় আল্লাহ, কত দয়াময় তুমি গো আল্লাহ।
আমাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি নাই, দেশে বিদেশে চাকরি নাই, আমাদের দোকান নাই, ব্যবসা নাই, মার্কেট নাই, বাড়ি ভাড়া দেওয়ার সুযোগও নাই, জ্বর তুফান আসলে গাছের ডালে কত বাড়ি খায়, এই ডাল থেকে ওই ডালে, ওই ডাল থেকে এই ডালে, এইভাবে নড়াচড়ি করি কোন রকম জীবনটা বাঁচাই। গতকালকে আমার কিছুই নাই, সারা দিন পেট ভরে খানা খাইলাম, আজকে রাত্রে গাছের মধ্যে ঘুমাইলাম, রাত্র শেষ হয়ে গেল, সকাল হলে তুমি রব খাবারের ব্যবস্থা করে দিও, আজকে পাখি হইয়া গাছের ডালে শেষ রাত্রে রবের গান গাই, আর আল্লাহর আদুরের বান্দা মানুষ হইয়া আল্লাহর গান আমরা গাই না। পাখিরা যেই সময় গান গায় আর আমরা সেই সময় ঘুমাই, আমার আল্লাহ দুনিয়াতে এত নাজ নিয়ামত, এতগুলো জিনিসপত্র দিলেন, হাজারো রকমের ফল ফলাদি, হাজারো রকমের মাছ, হাজারো রকমের গাছ, হাজারো রকমের জিনিসপত্র, হিসাব করবেন কোন দিক দিয়ে কত খাবেন, মুরুখ খাবেন, গরু খাবেন, কবুতর খাবেন, খাসি খাবেন, মহিষ খাবেন, গরু খাবেন, আল্লাহ কয় বান্দারে এগুলি সব আমার দেওয়ারে বান্দা, অল্প কিছু দুনিয়াতে দিলাম, কোটি কোটি গুণ বেশি এ শান্তিময় খাবারের জিনিস তোমাদের জন্য জান্নাতে রেখে দিলাম, কিছুদিনের দুনিয়ায় আমার বইল না, এ জান্নাত থেকে বঞ্চিত হইও না, সেই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ সিস্টেম করেছে, আর এই সিস্টেম প্রকাশ করেছে উম্মতের দরুদি নবী। সেই সিস্টেমটা কি? দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এই মালিকের বাজেট পুরস্কার জান্নাতি হওয়ার জন্য, তারা তুফিকুম আমরাইন লান্তা দিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল। একবার বলুন আল্লাহু আকবার। ও আমার উম্মতেরা, আমি নবী চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, অন্য নবী চলে গেলে আবার নবী আইতো, এক নবী গেলে আর এক নবী আইতো, আমার নবী গেলে আর কোন নবী আসবে না, অন্য নবী আসছে চলে গেলে নবুয়তি শেষ, আর আমার নবীর নবুয়তি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, এই নবীর নবুয়তি সমস্ত সৃষ্টি জগতে এখনো রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা সেই নবীর উম্মত। একবার বলুন মারহাবা। এখন আমরা যে কত দামি, আমাদের বাজেট কত কিছু রাখছে, আসেন সামনে একটু কোরআনের মজলিসে বইছেন, 60 বছর ইবাদতের চেয়ে বেশি নাকি আমরার হায়াত কম, এলেগে আল্লাহ সিস্টেম করছে, এটার নে কাজ কম, মাইনা বেশি দিতে হইব, কেন? আমরা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত যারা কাজ কমে মাইনা বেশি পাইব তারা, যেমন পাইলেন এক মাজলিসে 60 বছর। কোরআনে আল্লাহ বলছে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফিশা, রাত্র একটা নাম কদর, বাজেট 1000 মাসের চেয়ে বেশি। আসেন বাস্তবে যাই, আমরা বাস্তবটাকে বিশ্বাস করি,